নমস্কার আপনারা দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা শুরু করছি এই মুহূর্তে এই মুহূর্তে শুরুতেই নজর রাখবো দেশের করোনা পরিস্থিতির দিকে কারণ ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে আর মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াতেই কিন্তু রীতিমতো উদ্বেগ বেড়েছে পাশাপাশি গত 24 ঘন্টায় সংক্রমণে প্রাণ গিয়েছে 1399 জনের অসমের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানও উদ্বেগ বাড়াচ্ছে দিল্লির করোনা পরিস্থিতি দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে একাধিক রাজ্যে মাস্ক পরা আবারও বাধ্যতামূলক করা হচ্ছে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1399 জনের আক্রান্ত হয়েছে 2483 জন গতকালের চেয়ে যা সামান্য বেশি অন্যদিকে দিল্লির যে পরিস্থিতি দিল্লির পরিস্থিতি চোখ রাঙাচ্ছে বর্তমানে অ্যাক্টিভ কেস 15636 যা কালকের চেয়ে একটু হলেও কম গোটা দেশে অ্যাক্টিভ কেসের যে হার রয়েছে তা আপাতত 0.04% দৈনিক পজিটিভিটি রেটও কমে হয়েছে 0.55% রিপোর্ট বলছে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে পরিস্থিতি আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই আমরা দেখছি যে নতুন করে কিন্তু করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে তাহলে কি চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে কি মনে করছো দেখো না চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে জুন মাসে এমনই একটা সমীক্ষা উঠে আসে কানপুর আইআইটি সমীক্ষায় এবং সেখান থেকে কিন্তু দাঁড়িয়ে যেহেতু করোনা বিভিন্ন দেশে কিন্তু চতুর্থ ঢেউ এমনকি পঞ্চম ঢেউ ষষ্ঠ ঢেউও চলেছে তার ফলে ভারতবর্ষে চতুর্থ ঢেউ আসতে পারে এমন ধারণা স্বাভাবিক এবং এই সমীক্ষাও বলছে যে জুন মাসের নাগাদ চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা যদিও খুব একটা যে কমছে বাড়ছে এমনটা নয় 2000-2500 কাছাকাছি দৈনিক আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 2483 জন কিন্তু মৃত্যুর সংখ্যা গত 24 ঘন্টায় যেটা কিন্তু বেশ অনেকটাই বেশি 1399 যা তার আগে 24 ঘন্টায় 30 জন ছিল মৃত্যুর সংখ্যা সেই মৃত্যুর সংখ্যা এক ধাপে এতটাই বাড়লো কেন সেটা নিয়ে অবশ্যই চিন্তার কারণ রয়েছে এবং এর পিছনে কি কারণ রয়েছে সেটাও স্বাস্থ্য মন্ত্রক তারা খুঁজে দেখছেন যে যেখানে 30-40 জনের মৃত্যু হচ্ছিল একদিনে সেখান থেকে একদম এক ধাপে এক ধাক্কায় 24 ঘন্টায় 1399 জনের মৃত্যু এটা তার কারণ কি সেটা খুঁজে রাখা হচ্ছে তবে একটা কথা যে আগামীকালই রয়েছে প্রধানমন্ত্রীর চতুর্থ ঢেউ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও যোগ দিতে পারেন বলে জানা গেছে তবে চতুর্থ ঢেউ আসবে এটা নিশ্চিত তবে কবে আসবে কিভাবে আসবে তার প্রকোপ কতটা হবে কারণ আমরা দেখেছি যে প্রথম ঢেউতে ভারতবর্ষ প্রচুর কড়া অবস্থান নিয়েছিল প্রচন্ড কড়াকড়ি ছিল নিয়মকানুন কড়াকড়ি ছিল কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে সেই কড়াকড়ি উঠে গিয়েছিল যে কারণে দ্বিতীয় ঢেউয়ে ভারতবর্ষে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মানুষ এবং সব থেকে বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে কিন্তু তৃতীয় ঢেউ যা মূলত ওমিক্রন এবং আগের আগের যে করোনার যে স্ট্রেন ছিল তা দিয়ে হয়েছিল কিন্তু তৃতীয় ঢেউ কিন্তু এতটা প্রকোপ বাড়াতে পারেনি এবার চতুর্থ ঢেউ বিজ্ঞানীদের মতে চিকিৎসকদের মতে যে নতুন কোন স্ট্রেন এসে এই চতুর্থ ঢেউ আনতে পারে এবং সেই সেক্ষেত্রে কিন্তু ওমিক্রনের যে বিভিন্ন সাব ভ্যারিয়েন্ট গুলো পাওয়া যাচ্ছে B2, B4, B6 ফলে এগুলো আবার নতুন করে আক্রান্ত করতে পারে কিনা কিন্তু যেহেতু দেশে টিকাকরণ অনেকটা এগিয়ে গিয়েছে যে কমিউনিটির ক্ষেত্রে যে হার্ড ইমিউন সেটা তৈরি হয়েছে কারণ অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন বুস্টার ডোজ নিয়েছেন অনেকে ফলে এক্ষেত্রে মনে করা হচ্ছে যে তৃতীয় ঢেউয়ের পরে চতুর্থ ঢেউ এলেও তা হয়তো অতটা মারাত্মক হতে না পারে কিন্তু চতুর্থ ঢেউ আসবেই এ নিয়ে কিন্তু কোন রকম চিকিৎসকদের মধ্যে দ্বিধা নেই কারণ নিয়ম হচ্ছে যে কোনো ভাইরাস যখন আসে তার চরিত্র বদল হয় এবং সেক্ষেত্রে প্রথমবারের জায়গায় দ্বিতীয়বার অন্য চরিত্র নিয়ে আসে তৃতীয়বার আসে চতুর্থবার আসে পঞ্চমবারও আসতে পারে ফলে যে যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বা মৃত্যুর সংখ্যা বাড়ছে একদিকে যখন আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন কিন্তু দিল্লি সহ বেশ কয়েকটি জায়গায় আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে দেখো ওখানে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যখন এই করোনার যে সমস্ত নিয়ম কানুন যা দেশে ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাক্ট অনুযায়ী
নেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে সেই নিয়মগুলো আর মানার দরকার নেই, তবে মাস্ক পরা এবং ডিস্টেন্স মেনটেন করাটা বাধ্যতামূলক। কিন্তু যদি আমাদের কলকাতা শহর বা রাজ্যের দিকে তাকিয়ে দেখো, অধিকাংশ মানুষ কিন্তু এই নিয়ম আর মানছেন না, মানে মাস্কটা অন্তত পরছেন না। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, দেশের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন দিল্লিতে, অসমে উদ্বেগজনক অবস্থা তৈরি হয়েছে এবং একেবারে নিমাই বোঝাই যাচ্ছে যে নতুন করে মাস্ক পরা আবারও কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে বেশ কয়েকটি জায়গায়। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। এই মুহূর্তে এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।